হয়েছে আমার কাছে অনেক ভালো বাচ্চাদের আমার অনেক ভালো লেগেছে স্পেসিফিক্যালি অনেকগুলো ফ্রেম আমার অনেক ভালো লেগেছে আমার কাছে ভীষণ ভালো লাগছে ছবিটার হোল থিঙ্কিংটা খুবই চমৎকার ছিল আমার কাছে ভালো লেগেছে মানে মাদ্রাসা কেন্দ্রিক কিছু আমরা দৃশ্য দেখলাম মানে এই বিষয়টা ফোকাস করা হয় না চলচ্চিত্র হোক মানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে গল্পটা সবাই সব সময় না আসলে একটা কিছু প্রেজেন্ট করার সময় একটা দ্বিধাদ্বন্দ্ব একটা ব্যাপার থাকে স্পেশালি ধর্ম রিলেটেড যখন কোনো ব্যাপার হয় যখন কোনো গল্প হয় তখন সেটা প্রকাশ করার জন্য বুকের পাটা লাগে একটু বুকের পাটা অবশ্যই লাগে প্রকাশ করার জন্য বাট ঘটনাগুলো কিন্তু সত্যি আমরা সবাই জানি আমিও জানি সত্যি আপনিও জানেন সত্যি কালার অফ চাইল্ডহুড এই শর্ট ফিল্মটি আমার অনেক ভালো লেগেছে একজন চিত্রশিল্পী যখন ছোট একটা শিশুকে বোঝায় যে ছবি আঁকলে সেটা পাপ হবে কি পাপ হবে না সেটা যে যুক্তিটা ভালো লেগেছে তার আরও এরকম অনেক স্বল্পদৈর্ঘ্য ছবি আশা করছি যে আরও ভালো করুক অনেক কাজ করুক এটাই আমার কামনা কালার অফ চাইল্ডহুড দেখার পর আমার যে জিনিসটাই মাথায় আসছে সেটা হচ্ছে অনেকদিন যাবত আমি শ্রদ্ধেয় তারিক মাসুদ স্যারকে মিস করছিলাম আমার মনে হচ্ছিল যে কোথায় জানি একটা অপূর্ণতা থেকে গেছে উনি চলে গেল ওনার যে কাজগুলো আছে সেগুলো আমি হয়তো আর দেখতে পারবো না কিন্তু সাদাত রাসেলদার এই কাজটি দেখে আমার মনে হলো যে আমার যে অপূর্ণতাটা স্যারকে নিয়ে ছিল এই কাজ দেখার পর সেই অপূর্ণতাটা কিছুটা পূর্ণতা পেয়েছে আমি আমি চাই যে রাসেলদা এরকম কাজ আরও করুক এবং আমাদের যে একটা অপূর্ণতা আছে সেই অপূর্ণতাটা পূর্ণতা পাক আমার মনে হয় যে আরো কয়েকবার দেখতে পারলে আরো ভালো লাগতো আমিও এটা মনে প্রাণে বিশ্বাস করি যে মেসেজটা দিতে চেয়েছিল যে পৃথিবীর যত কিছু সৃষ্টির যা কিছু সুন্দর তাই হচ্ছে হালাল এবং যা কিছু অসুন্দর তাই হচ্ছে হারাম সাধারণত আসলে প্রতি নির্মাতা হিসেবে মানে একজন আর্টিস্ট হিসেবে আমার এটা অনুভূতি যে নির্মাতা হিসেবে উনি খুব সাহসী একটা কাজ করেছেন এবং কাজটা খুবই ভালো হয়েছে তো যেহেতু ভালো হয়েছে সেটা করতেই হবে আসলে খুব ভালো হয়েছে আমি এনজয় করেছি